অচিরেই এমন একটা সময় আসবে যখন ফোরাত নদী শুকিয়ে যাবে এবং তার থেকে স্বর্ণের খনি উন্মোচিত হবে। সুতরাং যে ব্যক্তি সেই সময় বেঁচে থাকবে সে যেন ওটা থেকে কোনো অংশ গ্রহণ না করে। বুখারী শরীফ কিতাবুল ফিতান হাদিস নম্বর 7119। মুসলিম শরীফের এক বর্ণনায় আরও স্পষ্ট ভাষায় বলা আছে, কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না ফোরাত নদীতে একটি স্বর্ণের পাহাড় প্রকাশ পাবে, মানুষ তা নিয়ে যুদ্ধে জড়াবে এবং প্রত্যেক দলের শতকরা 99 জনই মারা পড়বে। তাদের প্রত্যেকের কামনা থাকবে, হায় বেঁচে যাওয়া মানুষটা যদি আমি হতাম। মুসলিম শরীফ কিতাবুল ফিতান হাদিস নম্বর 2894। ফোরাত নদী দক্ষিণ পশ্চিম এশিয়ার একটি নদী হল ফোরাত নদী। এটি তুরস্কতে উৎপত্তি লাভ করে সিরিয়া ও ইরাকের ভেতর দিয়ে প্রবাহিত হয়ে দজলা নদীর সাথে মিলিত হয়েছে এবং সাত আল আরব নামে পারস্য উপসাগরে পতিত হয়েছে। ফোরাত ও দজলা নদীর পানি ব্যবহার করেই প্রাচীন মেসোপটেমীয় সভ্যতাগুলি বিকাশ লাভ করেছিল। অগভীর এই নদীটি প্রতি বছর প্রায় 2800 কোটি ঘনমিটার পানি বহন করে। নদীটি আশেপাশের অঞ্চলের মানুষের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই এই নদীটিকে ঘিরে রয়েছে নানা রাজনীতি। আঞ্চলিক রাজনীতির কারণে ফোরাত যেমন আলোচনার কেন্দ্রে, তেমনি ধর্মীয় কারণেও ফোরাত নদীর নাম মুসলিম বিশ্বে ছড়িয়ে পড়েছে। ফোরাত নদী নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী করেছেন। এই পৃথিবীর ধ্বংসের ও কিয়ামতের অনেকগুলো ছোট আলামতের মধ্যে একটি হল ফোরাত নদীকে ঘিরে। হাদিসে বর্ণিত আছে, কিয়ামতের পূর্ববর্তী আলামতের একটি হল ফোরাত নদীর পানি শুকিয়ে যাওয়া। বলা হয়েছে, ফোরাত নদীর পানি শুকিয়ে স্বর্ণের পাহাড় সৃষ্টি হবে। এই স্বর্ণের পাহাড় নিয়ে মানুষের মধ্যে যুদ্ধ হবে। একটি হাদিসের ব্যাখ্যায় শেখুল হাদিস তাকি উসমানী হাফিজাহুল্লাহ বলেন, ফোরাত নদীর স্থলে স্বর্ণের পাহাড় উঠবে। এর দুটি অর্থ হতে পারে, এক, নদীটির জায়গায় একটি পাহাড় উঠবে যার ভিতরে স্বর্ণের খনি থাকবে, দুই, নদীতে স্বর্ণের খনি থাকবে। তবে পাহাড়ের সঙ্গে তুলনার উদ্দেশ্য হল স্বর্ণের পরিমাণ অনেক বেশি হবে, আর এই স্বর্ণ নিয়ে তিন গ্রুপের যুদ্ধ হবে, তবে এই খনি কারোই হবে না। হাদিসে আরও রয়েছে, যুদ্ধে অংশ নেওয়া মানুষের প্রতি 100 জনের মধ্যে 99 জন মানুষই মৃত্যুবরণ করবে। সম্প্রতি সময়ে জানা গেছে ফোরাত নদীর পানি শুকিয়ে যাচ্ছে, তাহলে কি কিয়ামত অতি নিকটে? এই বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়া মাধ্যমে নানা রকম কথা হলেও কয়েকটি হাদিসের সারমর্ম কিছুটা এমন। ফোরাতের পানি শুকিয়ে যাওয়ার পর স্বর্ণের পাহাড় সেখানে ওঠা বা প্রচুর পরিমাণ স্বর্ণ সেখানে পাওয়ার বিষয়টি সংঘটিত হবে ইমাম মাহদীর আগমনের আগ মুহূর্তে, এবং ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহি আলাইহির ভাষ্য মতে এর আগে অবশ্যই একটি আগুন বের হবে। সেই হিসেবে বলা যায়, এই আগুন বের হওয়ার পর যখন ফোরাত নদী শুকিয়ে যাবে সেটাই হলো কিয়ামতের আলামত, এবং এর পরেই ইমাম মাহদীর আবির্ভাব ঘটবে। এর আগে যদি ফোরাত নদী শুকিয়ে যায় তা কিয়ামতের আলামত হিসেবে সাব্যস্ত হবে না। বিগত অনেক বছর ধরে কিয়ামতের পূর্ববর্তী অনেক আলামত এই বিশ্ব স্বচক্ষে দেখে আসছে, এবং ফোরাত নদী শুকিয়ে যাওয়ার বিষয়েও কিয়ামতের আলামতের একটি। বিধায় বিষয়টি নিয়ে সম্পূর্ণ হাদিস সারমর্ম না জেনে নানা রকম কথা বলা হয়ে থাকে, যা অবশ্যই উচিত নয়। একজন প্রকৃত মুমিনের কাজ হল অন্য মুসলিম ভাই বোনদের কিয়ামতের কথা মনে করিয়ে দেওয়া, যাতে করে সে তার ইবাদত আর বিশ্বাসের প্রতি পুনরায় সুদৃষ্টি দিতে পারে। কিয়ামতের কথা নানাভাবে ঘুরিয়ে পেঁচিয়ে বলে অন্যদের আতঙ্কিত করা কোনো সত্যিকার মুমিন ব্যক্তির কাজ কখনোই হতে পারে না। আল্লাহ তাআলা সকলের উপর হেদায়েত দান করুন।